রাজধানীতে প্রতি মাসে 35টিরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। গত 3 মাসে ছিনতাইকারী ছুরির আঘাতে বেশ কয়েকজন শতাধিক লোক এরকম আহত হয়েছে। ছিনতাইকারী এবং মলমপাটি চক্রের সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ভুক্তভোগী তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হচ্ছে না বিধায় দিন দিন এই ছিনতাইকারী প্রবণতা বেড়ে যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্র মতে রাজধানীতে প্রতি মাসে 35টিরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। এরকম পুরো রাজধানীতে 200 স্পট রয়েছে। এই সমস্ত স্পটে 200 প্রায় ছিনতাইকারীর চক্রের সদস্য রয়েছে। গত 3 মাসে ছিনতাইকারী ছুরির আঘাতে বেশ কয়েকজন শতাধিক লোক এরকম আহত হয়েছে। আপনারা জানেন যে ছিনতাইকারী চক্রের অধিকাংশ সদস্যই মাদকাসক্ত। বেশ কিছুদিন ধরে এই ছিনতাইকারী এবং মলমপাটির দৌরাত্ম্য নিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বেশ কিছু সংবাদ প্রচারিত হয়েছে যা আমাদের নজরে এসছে। র‍্যাব-3 বিগত 6 মাসে এরকম ছিনতাইকারী এবং মলমপাটির বিরুদ্ধে 58টি অভিযান পরিচালনা করে 300 অধিক আমরা এরকম ছিনতাইকারী মলমপাটি এবং অজ্ঞাত পাটির সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এরই ধারাবাহিকতায় গতকাল আমরা 8টি অভিযান পরিচালনা করি রাজধানীর পল্টন, মতিঝিল, মুগদা, শাহজাহানপুর, ওয়ারি, খিলগাঁও এই সমস্ত এলাকায় আমরা অপারেশন পরিচালনা করে 25 ছিনতাইকারীর চক্রের সদস্যকে আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করি। সাধারণত লঞ্চঘাট কিংবা রেল স্টেশনেই এই তাদের দৌরাত্মটা বেশি থাকে। এছাড়াও রাজধানীর বিভিন্ন অলিগলি যেখানে অন্ধকারাচ্ছন্ন সে সমস্ত জায়গায় এই সমস্ত ছিনতাইকারীরা তাদের স্পট হিসেবে বেছে নেয়। তাছাড়া যখন সুযোগ পায় কোনো রিক্সা আরোহী কিংবা সিএনজি আরোহীকে তারা ফলো করতে থাকে। ফলো করে তাদের সুবিধাজনক স্থানে নির্জন এলাকায় তারা সেই সিএনজি কিংবা অটোরিক্সার গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে সাধারণ জনগণের সব কিছু তারা সর্বস্ব লুটে নিচ্ছে। এই সমস্ত ছিনতাইকারীরা বেসিক্যালি তারা নেশা করে এবং এই ছিনতাইকারীর টাকা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকে। রাজধানীতে অধিকাংশ এই সমস্ত চক্রের স্থায়ী কোনো ঠিকানা নেই, তারা ভাসমান। অধিকাংশই দেখা যাচ্ছে যে আমরা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি অধিকাংশ ছিনতাইকারীর তাদের ইতিপূর্বে মাদক এবং ছিনতাইয়ের বিভিন্ন মামলা রয়েছে। তারা এই সমস্ত মামলায় ইতিপূর্বেও বেশ কয়েকজন জেল হাজত খেটে পুনরায় তারা আবার এই পেশাকেই তারা বেছে নিয়েছে। আমাদের সাধারণ নাগরিকদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, যখনই আপনারা এই ধরনের ছিনতাইয়ের সম্মুখীন হবে আমাদের কাছে রিপোর্ট করতে হবে যাতে করে আমরা ব্যবস্থা নিতে পারি। আর এই সমস্ত নাগরিকদের যানমাল নিরাপত্তা বিধানে এই সমস্ত ছিনতাইকারী কিংবা মলন পার্টি কিংবা অজ্ঞান পার্টি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে হুমকিস্বরূপ কিংবা সাধারণ জনগণের যানমাল নিরাপত্তার জন্য আমাদের যে অভিযান সে অভিযানটুকু আমরা সবসময় অব্যাহত রাখবো। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এই সমস্ত ছিনতাইকারীকে ধরার প্রেক্ষিতে আমাদের নগর জিরে একটি শান্ত পরিবেশ বিরাজমান থাকবে। যাদেরকে আমরা ধরেছি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।